আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা আছেন আমার হৃদয় বড় ভালোবাসা। আমি সৈয়দ মইদিন বাবু ওরফে কার বাবু, আমি আপনাদের ভাই বন্ধু। আজকে নিয়েছিলাম 2017 মডেলের প্রাডো, 17-এর ওল্ড শেপ, কিন্তু 17-এর নিউ শেপ, এটা ওল্ড শেপ। 2017 মডেল, 17-তে রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিউ হয়েছে, বাংলাদেশে জিরো মাইলেজ আসছে, অটো পাদানি, 360 ক্যামেরা, আরও অনেক অপশন আছে, সেটা ভিডিওটা দেখবেন। সান্ডো ভিতরে চকলেট কালার, আসুন ভিডিওটা দেখি। আর ভিডিও শেষ দাম বলতেছি ইনশাল্লাহ। আসলে অনেক সুন্দর, বিশ্বাস করেন যারা ভিডিওটা দেখতেছেন। আজকে অনেকদিন পরে আসলাম এবং প্রত্যেকটা জায়গায় বডি সেন্সার আছে, আপনারা দেখতেই পারতেছেন প্রত্যেকটা জায়গায়, এবং ক্লিয়ার সহ সব কিছুই আছে এখানে। আর রিমটি তো অসম, 17-এর রিম যেটা দেখতেই পারতেছেন। এখন ওয়াশ পলিশ সার্ভিসিং কিচ্ছু করি নাই, তো আমি আসলে অনেকদিন পরে আজকে অফিসে আসছি, অনেকদিন পরে। টুলটা আজকে উল্টা ধরলাম না, আজকে উল্টা ধরলাম। জিবিএল সাউন্ড সিস্টেম দেখতে পারতেছেন, এটা কিন্তু সম্পূর্ণ পাওয়ার, অসম। এখনো ওয়াশ পলিশ কিচ্ছু কই, একদম নতুনের মতো নিয়ে আছে গাড়ি। আর 17-এর গাড়ি, 17-তে রেজিস্ট্রেশন, জিবিএল সাউন্ড সিস্টেম দেখতে পারতেছেন, এটাই বলে জিবিএল। এবং 360 ক্যামেরা সহ প্রত্যেকটা জায়গায় বডি সেন্সার, আপনারা যারা ভিডিওগুলো দেখতেছেন বারে বারে খেয়াল করবেন যেন কোনো রকম ভুল না হয়, একদম ফ্রেশ কন্ডিশনে। যেগুলো হয়েছে আচরের দাগ, এগুলো পলিশ করলে চলে যাবে, এগুলো একদম চলে যাবে, পলিশ করলে চলে যাবে। এই দেখেন, এগুলো হচ্ছে আচর, মানে আপনার ময়লা, ময়লার দাগ, এগুলো পলিশ করলে চলে যাবে ইনশাল্লাহ। একদম নতুনের মতন আছে, এখনও পলিশ করিনি, পলিশ করলে এগুলো চলে যাবে, বুঝতেই পারতেছেন। ভিতরে চকলেট কালার, অসম। প্রত্যেকটা সিট পাওয়ার আপ ডাউন হচ্ছে এবং একদম ফ্রেশ কন্ডিশন দেখতেই পাচ্ছেন, ভিতরে কোনো নোংরা নাই এবং কিচ্ছু নাই। ডাবল ভিভিটিআই ইঞ্জিন আপনারা দেখতেই পাচ্ছেন, ডাবল ভিভিটিআই ইঞ্জিন। অনেকে হয়তো বা এটা সম্পর্কে, এটা হর্স পাওয়ার ধারণ শক্তি ক্ষমতাটা বেশি, আগের যেমন ওল্ড শেপের প্রাডুতে এর ধারণ শক্তির ইঞ্জিনের হর্স পাওয়ারটা বেশি থাকে, ডাবল ভিভিটিআই যারা বুঝেন এই সম্পর্কে। একদম ফ্রেশ কন্ডিশন দেখতেই পারতেছেন, বিশ্বাস করেন এখনও অসম, বলার কিচ্ছু নাই, কারণ আমি একটু শর্ট, তো আমি একটু বাম্পার উপরে খাড়া এলোই, বাম্পার লাগানো আছে দেখতেই পারতেছেন। একদম প্রত্যেকটা জায়গায় খুব গুড কন্ডিশন, এটা বুঝতেই পারতেছেন। বডি সেন্সার, সেন্সার থাকে চারটা, একটা দুইটা তিনটা চারটা সেন্সার আছে টোটাল। ব্রেকে পাড়া দিলাম, পাওয়ার স্টার্ট। এখানে 360 ক্যামেরা আছে, একদম গাড়ির সাথে দেখতেই পারতেছেন, দেখা যাচ্ছে ক্লিয়ার আপনার পাশে কি আছে এবং সব জায়গায় কি আছে, কত মাইলেজ চলছে সেটা দেখবো আগে। 34,995, 35,000, 34,995 কিলো টোটাল। সানরুপ তো অবশ্যই,
অসম। সানরুফ না থাকলে কি মজা লাগে? দেখতেই পর দেখা যাচ্ছে ক্লিয়ার ভাবে। আসলো এবার দামের ব্যাপার চলে আসবে, দেরি করব না, অনেক দেখালাম। বন্ধুরা আমরা এতক্ষণ দেখলাম টয়টা ল্যান্ড ক্রুজার প্রাডো, যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি অ্যান্ড বাংলাদেশ গাড়ি ইউজ কার পছন্দ করেন তাদের জন্য 2017 মডেল, 17 রেজিস্ট্রেশন, কি বলেন, 360 ক্যামেরা, জিভিএল সাউন্ড সিস্টেম এবং বডি সেন্সার এবং ডাবল ভিভিটি ইঞ্জিন, সানরুফ তো অবশ্যই, বলার কিছু আছে আর? অসম ভাই, বিশ্বাস করেন আজকে অনেকদিন পর অ্যাড দিতেছি, অসম। দামের ব্যাপারে চলে আসি, রাস্কিন প্রাইস 1,07,00,000 টাকা, আজকের প্রাইস 1,07,00,000 টাকা। তবে হ্যাঁ, কমবে, অবশ্যই কমবে কিছুটা, ততটা না। আসুন দেখুন, যাচাই করুন, আমি সত্য না মিথ্যা সেটা আপনারা বলবেন, আমি না, নিজের চোখ দিয়ে দেখবেন। যাক, অনেক বললাম, এবার বাপ্পা চলে আসে। বাপ্মা আমাদের আদর্শ, যারা যারা দুনিয়া দেখছেন বাপ্মা দেখছেন, বাপ্মা দিয়ে খেয়াল রাখবেন, কারণ বাবা মার জন্যই সব কিছু, এত কষ্ট করে যা কিছু করি বাবা মার জন্য, দয়া করে বাপ্পা দিয়ে খেয়াল রাখবেন। অবশ্যই যারা আছেন বন্ধুরা ভাইরা, বাবা মা আমাদের আদর্শ। আমার মা অসুস্থ, সবাই দোয়া করবেন, ব্রেন স্ট্রোক করছে, আল্লাহ যেন তারা সুস্থ করে দেয়। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো থাকুন, সাবধানে থাকবেন, আর আশেপাশে জায়গাগুলো পরিষ্কার রাখবেন, অবশ্যই কোনো জায়গায় যেন পানি না জমে থাকে। অবশ্যই ডেঙ্গু এখন কিন্তু খুবই ভয়াবহ, আপনারা দেখতেই পারতেছেন, খুব সাবধানে থাকবেন সবাই, বাচ্চারা অবশ্যই সাবধান, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।